pieces of ourselves. It's perfect timing now. We fueled the flames, but we're still learning. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আর আজকে আমরা তো খুব ভালো আছি, তার কারণ হলো আজকে আমরা আমাদের একটা শখ বলুন, ইচ্ছা বলুন, স্বপ্ন বলুন, যাই হোক পূরণের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে ছোট ছোট শখগুলোই যেন স্বপ্নের মতন লাগে, কেন বলুন তো? যখন তখন তো আমাদের ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি না, অনেক ভেবে চিন্তে আমাদের শখগুলো পূরণ করতে হয়, আর যখন পূরণ হয় মনে হয় যেন একটা স্বপ্ন পূরণই হলো। তো সেরকমই একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। আর যেতে যেতে এই বাউটটা রাস্তার দুপাশে আমি দেখছি আমার এত ভালো লাগছে, তাই আমি ভিডিও না করে আর পারিনি। তো আমাদের বাড়ি তো বনগাঁয়, যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো আজকে আমরা চলে এসেছি কলকাতায়, প্রায় অনেকটা দূরত্ব অতিক্রম করে আমরা শেষ অবধি পৌঁছে গেছি কলকাতা সেক্টর 5-এ। পৌঁছে গেছি আমরা আর গাড়িটা পার্ক করে এখন পিগো গুগল ম্যাপে লোকেশনটা দেখছে। শেষ অবধি আমরা চলে এসেছি OnePlus-এর শোরুমে, আর OnePlus মানেই বুঝতেই পেরেছেন আজকে আমরা চলে এসেছি একটা ফোন কিনতে। আপনারা হয়তো ভাবছেন বনগাঁতে কি ফোন কিনতে পাওয়া যায় না, যারা এত দূর এসছে ফোন কিনতে? আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা এবার আপনাদের খুলে বলি। বেশ অনেক দিন হয়ে গেল পিগো ফোন কিনবে করছে, প্রায় 3-4 মাস। ও সারা দিন ধরে নেটে শুধু ফোনেই দেখে যায়, ফোনই দেখে যায় যে কোনটা ও নেবে, কিছুতেই ঠিক করতে পারছে না যে ও কোনটা নেবে। সব বিষয়ে ও এরকম খুঁতখুঁত করে, ওর সব থেকে ভালো জিনিসটাই চাই। তার জন্য যদি ওর 1 বছরও বসে থাকতে হয় ও তাও থাকবে। তো ওর OnePlus-টাই নেওয়ার ইচ্ছা ছিল। আজকে আমরা যেটা নিতে এসেছি সেটা হলো OnePlus 11 মার্বেল ওডিসি। তো নর্মাল OnePlus 11 যেটা, সেটার থেকে এটার দাম আরও 4,000 টাকা বেশি, যেহেতু এর ব্যাক কভার যেটা সেটা মার্বেল দিয়ে তৈরি। কিন্তু পিগুর এটাই পছন্দ হয়েছে, তাই ওকে এটাই নিতে হবে। সেই জন্য আমরা সেই বনগাঁ থেকে কলকাতায় চলে এসেছি স্টোরে ফোনটা নেওয়ার জন্য, কারণ এখনও এটা বাজারে অ্যাভেলেবেল হয়নি, কারণ আমরা যেদিন নিলাম তার ঠিক একদিন আগেই এটা লঞ্চ হয়েছে। ফাইনালি আমাদের ফোনটা নিয়ে চলে এসছে আর এটা আনবক্সিং করছে। তোর প্যাকেজিংটাও অন্যরকম, যেহেতু এটা মার্বেল ওডিসি সেজন্য প্যাকেজিংটাও আলাদা। দেখতেই পাচ্ছ কেমন মার্বেল পাথরের একটা টেক্সচার করা রয়েছে প্যাকেটেও। তো এই হলো আমাদের ফোন, পিকু তো ভীষণ খুশি, ওর অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে ফোনটা অবশ্যই জানিও। এই মুহূর্তে OnePlus-এর সব থেকে দামি ফোন এটাই, মার্বেল ওডিসি। তো এই যে আমাদের আনবক্সিং কমপ্লিট, যা যা করবার করে উনি ফোনটা পিকুর হাতে তুলে দিচ্ছে, আর দেখো পিকুর মুখে হাসি আর ধরছে না। তো তারপরে ওখানে পিকু কিছু কথাবার্তা বলছিল, এই যে আমাদের কাজ মিটে গেছে, আমরা বেরিয়ে আসলাম। আমাদের ফোন কেনা হয়ে গেছে, তো এই যে আসতে পারি। তো গাইস, আমাদের ফোন কেনা তো হয়ে গেল, এবার কোথায় যাব সেটা দেখি, কারণ অনেক খিদে পেয়েছে, সেই দুপুর বেলায় বেরিয়েছি, তখন খাওয়া দাওয়া করে নি। ওখান থেকে বেরিয়ে এবার পিকু যাচ্ছে সিটি সেন্টারে, কারণ কলকাতায় আসলে ওর ডেস্টিনেশন হয় সিটি সেন্টার, তো এখানে ওকে আসতেই হবে। তো চলেও এসেছে, আর এখানে আসার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমি একটা জুতো কিনবো। আমার আগের ব্লগ যারা দেখেছিলে ওখানে আমি দেখিয়েছিলাম বনগাঁর বাটা খাদিমসে গেছিলাম, জুতো পছন্দ হয়নি, তাই ভাবলাম চলো একবার এখানকার বাটার থেকে ঘুরেই যাই। আসলে এখানকার দোকানগুলোতে কালেকশন অনেক বেশি থাকে আমাদের বনগাঁর তুলনায়, সেজন্য পছন্দ হয়তো একটা হবেই। তো অনেক দেখা দেখি করছি, জুতো কিনতে আমার খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু আজকে লাগছিল কেন জানি না, কোনো জুতোই আমার ঠিকঠাকভাবে পছন্দ হচ্ছিল না। তো শেষ অবধি একটা জুতো আমি নিয়েছি অনেক দেখে শুনে। আর আগের দিন আমি জুতো নিইনি তার একটাই কারণ, যেহেতু কলকাতায় আসতামই সেজন্য ইচ্ছা করেই নিইনি। জুতোটা কিনে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, যেতে যেতেও আমাদের এখনও 2-2.5 ঘন্টা লাগবে। তার সেজন্য আমরা চলে এসেছি আমিনিয়াতে খাওয়া দাওয়া করতে। নিয়ে নিয়েছিলাম স্টার্টারে চিকেন তন্দুরি, আর মেইন কোর্সে ছিল আমার চিকেন বিরিয়ানি, আর পিকুর ছিল মাটন বিরিয়ানি, সাথে স্যালাড আর লাহোরি চিকেন। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করতে করতে দেখি আমরা আর খেতে পারছি না, কারণ আগে যতবার খেয়েছি আমিনিয়ার বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু এর থেকে অনেকটা কম ছিল, আজকে অনেক বেশি দিয়েছে সেজন্য আমরা খেতে পারিনি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাকিটা আমরা পার্সেল করে নিয়েছি, কন্টেনারে নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব। কালকে রাত্রেবেলা আমরা অনেক রাত্রেবেলা বাড়ি এসেছি, তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সেজন্য তোমাদের এখন দেখাচ্ছি যে কালকে আমি কি জুতোটা কিনেছি, তোমাদের তো দেখানো হয়নি।
চলো এবার তোমাদের আমি সেটা দেখাই। হো, আমি একটা লোফার্স কিনেছি। আসলে আমার লোফার্স এত ভালো লাগে, সেজন্য এটা কিনেছি। আর এই টাইপের কালারগুলোই আমার পছন্দ, তো এই লোফার্সটা আমি কিনেছি। আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।